শুভ সকাল বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা অনেকেই অলরেডি করেছো, তো আমি নতুনভাবে করছি। তো দেখো তোমরা, ম্যাগিটা আমি অলরেডি একটা বড় ম্যাগি সেদ্ধ করে নিয়েছি, সেটা আমি আর তোমাদের দেখাইনি, স্কিপ করে গেছি। আর এখানে দুটো কাঁচা ডিম ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার একে একে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু অল্প করে ব্ল্যাক মরিচ, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর দিয়ে দেবো আমি এর মধ্যে ম্যাগি মশলা। তো আমি এটা ভালো করে মিক্স করে নেব। আমি এখানে তাওয়াটা বসিয়ে এর মধ্যে গরম করে নিয়েছি, দিয়ে এবার তেলটা, সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি এই ম্যাগিটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে দু পিট ফ্রাই করে নেব। দেখো আমার ডিম ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন এই রকম রেসিপি পাওয়ার জন্য। তো চলো এবার খেয়ে তাহলে টেস্ট করা যাক। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে এটা দেখো। আজকের মতো টাটা।